আপনারা সবাই জানেন ইশাখা নামটা আসলে বুঝতেই পাচ্ছেন ঐতিহাসিক একটি গল্প, সেই গল্প কেন্দ্র করেই আসলে ইশাখা সিনেমাটা হয়েছে। আমার মনে হয় এই গল্প সবারই জানা, ছোটখাটোভাবে সবারই জানা যারা ইতিহাস জানেন বা ইতিহাস বেশি পড়তে পছন্দ করেন। গল্পটার মধ্যে আমার ক্যারেক্টার নিশ্চয়ই কিছুটা আপনারা দেখেছেন ট্রেইলারের মাধ্যমে, আমি সাদা শাড়ি পরা থাকি। খুব সুন্দর একটি গল্প আর ঐতিহাসিক গল্পের মধ্যে প্রথম আমি কাজ করলাম, ভালো লেগেছে। হলে গিয়ে আমার মনে হয় বাকিটা দর্শক এনজয় করতে পারবে। আর 30 তারিখে ইশাখা রিলিজ হচ্ছে, খুবই সুসংবাদ। আসলে চলচ্চিত্রের সুন্দর সুবাতাস বইছে, তার মাঝে আমার নতুন আরেকটি সিনেমা যুক্ত হলো, আপনারা সবাই সিনেমা হলে গিয়ে দেখবেন। আমার সাথে আমার কো আর্টিস্ট ছিলেন ডিএ তায়েব, তো আমি সকলের আশীর্বাদ কামনা করি।